রোজার কদিন আগে থেকে হুট করে ব্রয়লার মুরগির দাম লাফিয়ে 300 টাকা বাড়ায় শঙ্কিত হয়ে পড়ে ভোক্তা অধিদপ্তর। তাই দেশের ফার্ম ভিত্তিক শীর্ষ 4 প্রতিষ্ঠানকে তলব করা হয়। আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের ভোক্তা অধিদপ্তর জানায়, ব্যবসায়ীরা ফার্ম থেকে ব্রয়লার মুরগির কিনবেন 190 টাকায়, তবে সেটা বাজারে 230 অথবা 240 টাকা বিক্রি হবে। আবু সাইদ অপুর 4 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। হুট করেই লাফিলেপে বাড়তে থাকে ব্রয়লার মুরগির দাম, যা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় ভোক্তাদের। পাকিস্তানি কক ও লেয়ার মুরগির দামও বেড়ে যায় রাতারাতি। 140 টাকার ব্রয়লার মুরগি 300 টাকা, এরপর টনগনড়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের। দেশের 4 শীর্ষ ফার্মভিত্তিক প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড, প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড ও সিপি বাংলাদেশকে তলব করে সংস্থাটি। গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর বৈঠক করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা সংক্রান্ত শুনানি শেষে সব পোল্ট্রি ফিটের পক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। তবে ব্রয়লারের দাম বৃদ্ধির সঠিক কোনো তথ্য দিতে পারেননি পোল্ট্রি ফার্ম কোম্পানির মালিকরা। রোজার মাসে অন্তত ব্রয়লার মুরগি একটা সহনশীল পর্যায়ে মূল্য থাকবে, যদি আপনারা জানেন যে বর্তমানে এখন সবকিছুরই দাম বেশি। লস করে হলো আমরা ভোক্তাদেরকে দেখব, এতে আমাদের উদ্দেশ্য, আমাদের কিন্তু প্রফিট থাকবে না। এটা যদি বেশি দিন কন্টিনিউ করে তাহলে ফার্মাররা সব শেষ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, তুলে ধরেন আলোচনার বিষয়বস্তু ও বাস্তবতা। এখন যেটি ফার্ম থেকে আসছে আপনার 220 থেকে 230 টাকা রেঞ্জে, সেখানে তো আপনার 250 ক্রস করবেই। তাই সেক্ষেত্রে আজকে ওনারা একটা ডিক্লারেশন দিবেন, এই ডিক্লারেশনের পরে আমরা পরবর্তী বাজারটা ঠিক করব এবং আমরাও মনিটর করব। আর এদিকে ব্রয়লারের দাম নিয়ে কি বলছেন প্রাণী সম্পদ মন্ত্রী? আমরা রাষ্ট্রীয়ভাবে প্রচুর প্রণোদনা দিচ্ছি, তাদের অন্য অন্য সাপোর্ট দিচ্ছি, স্বল্প সুদে সহজ শর্তে তাদেরকে লোন দিচ্ছি, তাদেরকে করোনাকালীন সময় আমরা বিভিন্ন রকম প্রণোদনা দিয়েছি যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে, এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এইখানে। আর বাণিজ্য মন্ত্রী বা কি বলছেন? সেটা যদি আমরা একটু ঠিক রাখি, সাপ্লাই আছে, সব ঠিক আছে, অস্থির না হয়ে আমরা রেগুলার হিসাবে কিনি। 140 টাকার মুরগি যখন 300 টাকা চলে আসে, তখন সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস তো ওঠার কথাই, আর যাদের দেখভালের দায়িত্বের কথা তারা আসলে কী কী করছেন? সেজন্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আরও কি একটু তদারকি বাড়াবেন, নাকি রমজান মাস আসলেই এই বিষয়টি শুরু হয় এই মুরগির ক্ষেত্রে? সেই প্রশ্নের উত্তর আসলে খণ্ডা বেঁকে। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা।